हेलो फ्रेंड्स, बीके मातारा चैनले सबाई के स्वागत। आज के चले आसलम आरो एक वीडियो निये स्पाइडर लिली। स्पाइडर लिली की रकम माटी लागबे, कोथाय राखबेन आलोचना करब। एई गाछटी बंधुरा आमादेर बाड़ीर सामने माटीते प्रतिस्थापन करा आछे। ओखान थेके एकटा बाल्ब एने एते आमी प्रतिस्थापन करेछिलाम। ताते थेके देखुन कत गाच होयेछे बागाने। सुंदर एई फुल, खूब देखते भालो लागे। एगुलो आशेपाशे देखते पावा जाय, किन्तु बागाने राखले एई बर्षा सीजने एई फुलगुलो देखते पावा जाबे। एई गाच बंधुरा निये आसबेन, खूब भालो लागबे एई फुल देखते। एई गाच बंधु आमादेर बाड़ीर सामने जेखाने आछे आमी एई गाछटी देखाबो। एखाने देखुन बंधुरा स्पाइडर लिली एखाने माटीते प्रतिस्थापन करा आछे। एई जे देखुन सब कुड़ी फुटेछे। एटा बिकालेर दिके फुटबे, आमी तखन देखाबो। एई जे एगुलो सब कुड़ी। एई जे देखुन बंधुरा, एई जे फुल फुटेछे बिकाले, आमी तखन दुपुरे तुलेछिलाम, कुड़ि छिलो। एखन देखुन फुलगुलो फुटे गेछे। এই যে এখানে এইরকম ফুল ফুটবে দেখুন, কত সুন্দর। স্পাইডার মানে মাকড়সার মতো, দেখুন ওর পাগুলো যেমন সরু সরু, এর ফুলের এই ধারগুলো ঠিক মাকড়সার মতোই। এই জন্য একে স্পাইডার লিলি বলে। এ সুন্দর একটা সেন্ট বেরোয় এই ফুল থেকে। স্পাইডার লিলি এ প্রতিস্থাপন করতে গেলে কীরকম মাটি লাগবে দেখুন বন্ধুরা। মাটিটা বাগানের মাটি দুই ভাগ, সাদা বালি এক ভাগ, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর নিম খোল, একটু বাদাম খোল, সর্ষের খোল গুঁড়ো সব মিলিয়ে আমার এখানে মাটিটা তৈরি করা আছে। অল্প অল্প করে নিয়ে একটা টবের জন্য সেই আন্দাজ মতো সারগুলো দেবেন। যতটা বড় টবের সেই রকম বুঝে ওটা মিশাতে হবে। এইগুলো আমার মিশানো আছে এই মাটিটা। এই রকম টবের এই যে হোলটা আছে, এটা এই ড্রেনের সিস্টেমটা আগে ভালো করে নিতে হবে বন্ধুরা। তা না হলে এতে তো জল বসে যাবে, গিয়ে গাছের গোড়া পচে যেতে পারে। এই জন্য কী করতে হবে, প্রথমেই টবের মাটি টবটা ঠিক করতে হবে। এরকম স্টোন চিপ বা লাল কাঁকর বালি দিয়ে দেবেন, তারপরে লাল বালি এটা দিয়ে দেবেন, পরে এই মাটি দিয়ে দেবেন। এই গাছগুলি বন্ধুরা আমি ওখান থেকে নিয়ে এসেছি, আমাদের যে সামনে বাড়ির সামনে আছে এই বড় দেখে এটা নিয়ে এসেছি। ছোট বাল্ব আনলে এখন ফুল হবে না, দেরি হবে, ফুল আসতে অনেক দেরি হবে। এর জন্য বড় বাল্ব নিয়ে এসেছি। একটা দিলে এতে থেকে অনেক বেরোবে। এখানে আমার এখনও আছে, এগুলো আমি অন্য একটা প্লাস্টিক গ্রো ব্যাগে ওগুলো দিয়ে দেবো। চারি সাইডে এটা ভালো করে দেওয়ার পরে জল দিয়ে দুই একদিন ছাওয়ায় রেখে তারপরে এটা রোদে বার করবেন। এই বর্ষার সিজনে এই ফুল ফুটবে। এই ফুলটির নাম স্পাইডার লিলি। এই গাছ বন্ধুরা রোদেতেই রেখে দেবেন, জল একেবারেই দেবেন না, কম জল দেবেন। বৃষ্টির জল হচ্ছে দুদিন তিন দিন ছাড়া ছাড়া, এতে জল দেওয়া লাগবে না। রোদের মধ্যে রাখবেন, তবেই এর ফুলটা আসবে।
এই বর্ষার সিজনেতেই এই ফুল দেখতে পাওয়া যায়। এতে তো পোকামাকড় হয় না, কোনো কিছু স্প্রে করা লাগবে না। তবে বাগানে যদি থাকে তখন তো স্প্রে করতে হয় সব গাছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা লাইক দিতে কেউ ভুলবেন না, লাইক কমেন্ট সবাই যদি করেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি আরও এগিয়ে যেতে সাহায্য করবে। প্রত্যেক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ।